এই হচ্ছে মন্দিরের ভিতর। এটা ঠিক ওই গুপ্তিপাড়া মন্দিরের মতো বা। চলে এসেছি আমরা কালনার 108টা শিব মন্দিরের কাছে। তো মন্দিরের পিছনেই দাঁড়িয়েছি, এবার মন্দিরের ভিতরে ঢুকবো, চলুন। বন্ধুরা, কালনায় আসলে এই 108টা শিব মন্দির অবশ্যই দেখবেন, আর এটা খুব ভালো লাগবে। এই হচ্ছে কালনার 108টা শিব মন্দির। মন্দির অপূর্ব লাগবে দেখতে, এখানে অবশ্যই আসুন, এসে এখানে একবার ঘুরে যাবেন। দারুণ দারুণ 108টা শিব মন্দির। শিব মন্দিরের উল্টো দিকে আছে রাধাকৃষ্ণ মন্দির, এটা আমরা এখন যাচ্ছি। মন্দিরের ভিতর, এটা ঠিক ওই গুপ্তিপাড়া মন্দিরের মতো বা। সুন্দর বাবা, পালকি আছে, সুন্দর, দারুণ। অনেক পুরনো মন্দির, এগুলো হচ্ছে টেরাকোটার কাজ। এটা হচ্ছে কৃষ্ণচন্দ্র জি মন্দির। বন্ধুরা, এই ছিল আমাদের ওয়ান ডে বাইক ট্রিপ গুপ্তিপাড়া কালনা। এখানে আমাদের ট্রিপটা শেষ করছি। ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।